সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দিছি সব আপনাদেরকে আমি ভুয়া ইনফরমেশন দিছি। আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন না, কারণ আমি সব আপনাদেরকে মিথ্যে টিপস শেয়ার করছি। তাই আমি আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি, আমি আর ইউটিউবিং করব না, ইউটিউব আমি আর ভিডিও দিব না, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টাইগেরিয়া টেক। তো ফার্স্ট আপনারা আমার যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো শোনার পর আমার অনেক বন্ধুরা আছে যারা আশ্চর্য হয়ে গেছে, কি বলে রিয়াদ ভাই এগুলা, তাহলে কি এতদিন পর্যন্ত আমাদেরকে যতগুলো ভিডিও দিয়ে গেছে, যতগুলো কথাবার্তা বলছে সব কি ভুয়া ইনফরমেশন দিছে, সব কি মিথ্যা ছিল, আজ রিয়াদ ভাই এগুলো কি বলতেছে? আসলে এটা কিন্তু একটা উদাহরণমূলক ভিডিও, আপনারা যারা টিকটক ভিডিও বানান শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিশেষ করে আমরা টিকটকে যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলোর নাম হয়েছে শর্টস ভিডিও। এই ধরনের শর্টস ভিডিওগুলো কিন্তু এখন ইউটিউব, লাইকি, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক মানে সব জায়গায় পোস্ট করা যায়। তো বিশেষ করে আমরা ওই ধরনের ভিডিওরে সবাই বলি টিকটক ভিডিও। তো আমরা যখন টিকটকে একটা আইডি খুলি, টিকটকে আমরা ভিডিও শিডিও ছাড়ি, দীর্ঘদিন পর্যন্ত ভিডিও দিই, তখন আমাদের ভিডিও যখন ভাইরাল হয় না আমাদের মনটা বিশাল বড় খারাপ হয়ে যায়। যেমন আমাদের সাথে টিকটক আইডি খুলে অনেকের ভিডিও ভাইরাল হয়, তারা খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যায়, কিন্তু আমরা অনেকে আসি টিকটক ভিডিওগুলো আমরা ভাইরাল করতে পারি না। আর কেন বা ভাইরাল করতে পারেন না, কী করলে ভাইরাল করতে পারবেন, আজকে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনি কাজে লাগালে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম 100% আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। আপনারা আমার কথাগুলো একেবারে সুন্দরভাবে মনোযোগ লাগিয়ে শুনেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আমাদের এই চ্যানেলে 21,000-এর উপরে সদস্য আছে, আর সেই 21,000 সদস্য থেকে আমাকে 1,000 সদস্য হলো ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসে তারা আমার প্রথমে কথাবার্তাগুলো শুনে আশ্চর্য হয়ে গেছে, রিয়াদ ভাই কি বলে। আজকের এই ভিডিওটা কিন্তু তারা সম্পূর্ণ দেখবে যে রিয়াদ ভাই আসলে এই কথাবার্তাগুলো কেন বলছে। আমি যদি এই ভিডিওতে অন্যান্য আলোচনা করতাম, ভিডিওর শুরুতে যদি এরকম আশ্চর্যজনক কিছু না রাখতাম, অবশ্যই আপনি আমাকে যতই ভালোবাসেন কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতেন না, হয়তো ভিডিওটা ক্যান্সেল করে চলে যাইতেন। তো তেমনই টিকটকের বিষয়টাই এমন, আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলছেন, টিকটক অ্যাকাউন্টে আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন, ভিডিও দিয়ে যাচ্ছেন, ধরেন মোটামুটি আমি একটা উদাহরণমূলক বলতেছি যে আপনার টিকটক অ্যাকাউন্টে 1,000 ফলোয়ার্স হয়ে গেছে। তো ওখানে আপনার 1,000 ফলোয়ার্স থেকে কিন্তু আপনাকে 1,000 ফলোয়ার্স আপনাকে সাপোর্ট করবে না, ওখান থেকে হয়তো 200 জন আপনাকে সাপোর্ট করবে বা 200 জন আপনার সাথে অ্যাক্টিভ থাকবে, যে 200 জন আপনাকে ভালোবাসে। আপনি যদি প্রতিদিন টিকটকে একই টাইপের ভিডিও দিয়ে যান, তাহলে ওই যে 200 জন আপনাকে ভালোবাসে, ধীরে ধীরে ওইখান থেকে আপনার ফ্রেন্ড কমতে থাকবে, 150 জন, 100 জন, 50 জন, এভাবে আপনার ফ্রেন্ড মানে টোটালি একেবারে কমে যাবে, মানে আপনাকে আর কেউ সাপোর্টই করবে না। তো তারপর আপনি সবাইকে যাই বলবেন যে আমার টিকটক আইডিটা ফ্রিজ হয়ে গেছে। দেখেন, এই জন্যই মূলত আমাদের টিকটক আইডিগুলো ডাউন হয়ে যায়, আমাদের ভিডিও তার ভিউ আসে না, লাইক আসে না। আজকে আমি আপনাদেরকে যে টিপসগুলো দিব, টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 100% আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। দেখেন, টিকটকে যাদের ভিডিওগুলো ভাইরাল, প্রচুর পরিমাণ ট্রেন্ডিং পাচ্ছে, যারা প্রচুর পরিমাণ ভিউ লাইক আনতেছে ভিডিওতে, তাদের মতো যদি আপনি ভিডিও বানাইতে পারেন, তাহলে 100% আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। দেখেন, আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে হলে আপনার টিকটক ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে নিতে হবে, আর ট্রেন্ডিংয়ে নিতে হলে আপনি এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওগুলো হের আগে ট্রেন্ডিংয়ে কেউ দেয় নাই। ফার্স্ট টাইম আপনি দিছেন, আপনার ওই ভিডিওগুলো দেখার পর মানুষের থেকে এত বেশি ভালো লাগবে, তখন আপনার আইডিতে ঢুকবে, আপনার আইডিতে ঢুকে আপনার বিভিন্ন ভিডিওগুলো দেখবে, যখন আপনার অন্যান্য ভিডিওগুলো দেখবে সেই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে যাবে। তো এখন আপনি তো ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন, কীভাবে আপনি ট্রেন্ডিংয়ে নেবেন? দেখেন, আমরা যখন একটা ভিডিও বানাই আমাদের প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিংয়ে যায়। আপনি একেবারে ছোট ইউজার হন আর বড় ইউজার হন, প্রত্যেকটা ভিডিও মূলত আমাদের ট্রেন্ডিংয়ে যায়। যখন আমরা একটা টিকটকে ভিডিও পোস্ট করি দেখবেন শুরুতে আমাদের কিছু ভিউ লাইক আসে, হেয়ার পরে ধীরে ধীরে থেমে যায়, আর যখনই আমাদের ওই ভিডিওতে কিছু ভিউ লাইক আসে তখনই আমাদের ওই ভিডিওটা ট্রেন্ডিংয়ে দেয়। ট্রেন্ডিংয়ে দেওয়ার পর আমাদের ভিডিওটা কেউ চয়েস করে না, আমাদের ভিডিওটা কেউ দেখে না, ভিডিওটা দেখার আগে ধাক্কা মারি ফালাই দেয়, মানে আমাদের ভিডিওতে তেমন একটা সৌন্দর্য কিছু নাই, তখন আমাদের ভিডিও আবার আমাদের আইডিতে ফেরত ফাটাই দেয়। তো এই জন্য মূলত আমাদের ভিডিও ভাইরাল হয় না। এখন ভিডিও ভাইরাল করতে হলে আপনি ভিডিওতে এমন কিছু রাখতে হবে, আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে যে দেখবে সে আপনার ফুল ভিডিওটা দেখবে, যখন আপনার ফুল ভিডিওটা দেখবে তখন আপনার ভিডিওটা আরও হাই র্যাঙ্কিংয়ে চলে যাবে, তখন আপনার ভিডিওটা একেবারে ট্রেন্ডিংয়ে টপ ওয়ানে চলে আসবে, আর যখন আপনার ওই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে টপ ওয়ানে আসবে তখন আপনার ওই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ লাইক আসতে শুরু করবে, ওইখান থেকে কিছু কিছু দর্শক আপনার আইডিতে ঢুকে ফুল ভিডিওগুলো দেখবে, আপনাকে ফলো করবে, এভাবে আপনার ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে। এখন আসেন, আপনার ভিডিওগুলো কীভাবে আপনি ট্রেন্ডিংয়ে যাওয়ার পর ওই ভিডিওটা আপনি ট্রেন্ডিংয়ে ধরে রাখবেন। ভিডিও তো আপনার টিকটক আইডিতে দিয়ে যাচ্ছেন, সেই ভিডিওগুলো তো ট্রেন্ডিংয়ে দেওয়া হয়, 5 মিনিট 10 মিনিট থাকে, হেয়ার পর ওই ভিডিওটা আবার আপনার আইডিতে ফেরত চলে আসে। ওই ভিডিওটাকে আপনি ট্রেন্ডিংয়ে ধরে রাখতে হবে, তাহলে আপনি ভিডিওর ভিতরে এমন কিছু রাখতে হবে যাতে আপনার ওই ভিডিওটা দর্শকবাসী দেখে। এখন আমরা এটা বুঝতে হবে যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে কীভাবে যায়, ভিডিও ট্রেন্ডিংয়ে কীভাবে ধরে রাখতে হবে। দেখেন, আপনার আইডিটা যারা ফলো করছে, আপনি একটা ভিডিও পোস্ট করার পরে আপনার ওই ভিডিওটা আগে আপনার ওই বন্ধুদের কাছে পাঠায়,
আপনার ওই বন্ধু যদি আপনার ফুল ভিডিওটা দেখে, ধরেন আপনার একজন বন্ধু আপনার ওই ভিডিওটা ফুল টাইম দেখছে, ফুল টাইম দেখলে আপনার ওই বন্ধুর উসুলাই আরও 10 জন লোকের কাছে আপনার ভিডিওটা ফুসাইবে। তো সেই 10 জন কোথায়? সেই 10 জন আছে ট্রেন্ডিংয়ে, মানে আপনার ওই ভিডিওটা 10 জন ট্রেন্ডিং দর্শকের কাছে পাঠাবে। আর যখন আপনার ওই ভিডিওটা ওই 10 জন থেকে 5 জন লোকই আপনার ফুল ভিডিওটা দেখবে, তখন ওই 5 জনের উসুলাই আপনার ওই ভিডিওটা আরও 50 জন ট্রেন্ডিং দর্শকের কাছে পৌঁছাবে। যদি ওই 50 জন থেকে আপনার ওই ভিডিওটা অন্তত যদি 20 জন লোকও যদি দেখে ফুল ভিডিওটা, তাহলে আপনার ওই ভিডিওটা আরও 200 জন ট্রেন্ডিং দর্শকের কাছে পৌঁছাবে। এভাবে ধীরে 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 আপনার ভিডিওটা হাই র্যাঙ্কিং উঠে যাবে। এভাবে যত বেশি দর্শক আপনার ফুল ভিডিওটা দেখবে, সেভাবে আরও বেশি দর্শকের কাছে, মানে আরও বেশি ট্রেন্ডিং দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে। এভাবেই মূলত আপনার ভিডিওটা ভাইরাল হবে। এখন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে পাঠাইছে, ট্রেন্ডিংয়ে পাঠানোর পর আপনার ভিডিওটা কেউ দেখলো না, ধাক্কা মারি ফালাই দিল, এক্ষেত্রে কী হবে? আপনার ভিডিওটার কোনো ট্রেন্ডিং বন্ধুদের কাছে যাবে না। যত বেশি আপনার ভিডিওটা ধাক্কা মারবে, তত বেশি আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, মানে ধীরে ধীরে ডাউন হতে শুরু করবে। তখন আপনার ভিডিওটা আবার আপনার আইডিতে ফেরত চলে আসবে, তখন আর ভিডিওতে ভিউ লাইক আসবে না, এক্ষেত্রে আপনার ফ্যান ফলোয়ার্সও বাড়াতে পারবেন না। এখন আমার এই ভিডিওতে আমি শুরুতে যে কথাবার্তাগুলো বলছি, যেভাবে আপনাদেরকে আশ্চর্যজনক করে আমি এই ভিডিওতে থামাইলাম, ঠিক আছে? তো এভাবে আপনার ভিডিওতে আপনি আশ্চর্যজনক কিছু তুলে ধরতে হবে যেগুলো টিকটকে হের আগে কেউ দেয় নাই। দেখেন, টিকটকে এক একবার এক এক ভাষা, এক এক ভয়েস, এক এক গান, এক এক ডান্স কিন্তু ভাইরাল হয়। আর যখন ওই ভাইরাল ভিডিওটা আমাদের সামনে আসে, এটা নিয়ে সবাই সমালোচনা করে, তখন আমাদের মনের ভিতরে একবার হলে প্রশ্নটা জাগে, ইস, আমার ভিডিও যদি এভাবে ভাইরাল হইতো। আর যার ভিডিওটা ভাইরাল হয়, মানে যেই ভয়েসটা ভাইরাল হয় কিংবা যেই ডান্সটা ভাইরাল হয়, যেই গানটা ভাইরাল হয়, সেটা যদি সবার আগে আপনার মাথার ভিতরে ঢুকতো, ওই ভিডিওটা যদি আপনি সবার আগে পোস্ট করতে পারতেন, তাহলে ওই ভিডিওটা আপনারই ভাইরাল হইতো। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্যই বলতেছি, যাদের ভিডিওগুলো ভাইরাল তারা কিন্তু এগুলো টিকটকে একেবারে নতুন করে কিছু তুলে ধরছে, এই জন্যই মূলত তাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হয়। তো আপনার ভিডিওগুলো কিন্তু আপনার নতুন করে কিছু তুলে ধরতে হবে। আমি বলতেছি না, আমি এই ভিডিও শুরুতে যে কথাবার্তাগুলো বলছি, আশ্চর্যজনক কথাবার্তা বলছি, আমি ইউটিউবিং করব না, আমি ভুয়া ইনফরমেশন দিছি আপনাদেরকে, এই ধরনের কথাবার্তা বলছি না। আপনিও এই ধরনের কথাবার্তা বলেন এমনটা আমি বলতেছি না। আপনি আপনার মতো করে নতুন কিছু তুলে ধরেন। উদাহরণমূলক বলতেছি, ধরেন আপনার টিকটক আইডিতে আপনি কালকে এমন একটা ভিডিও দিছেন, গাইস আমার টিকটক আইডিতে যতগুলো ভিডিও দিছি সবগুলো আমি ভুল ভিডিও দিছি, আপনারা যারা আমার বন্ধুরা আছেন সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর টিকটক ভিডিও বানাবো না। অন্তত টিকটকে আপনাকে যারা রিয়েল ভালোবাসে তারা আপনার ওই ভিডিওটা মানে মনোযোগ দিয়ে শুনবে, ভাইগুলো কী বলতেছি, এতদিন পর্যন্ত আমরা ভাইকে সাপোর্ট করি, ভাই আমাদেরকে সাপোর্ট করে, এখন বলতেছে টিকটকে থাকবে না, আর আমাদেরকে টিকটকে এতদিন যত ভিডিও দিছে সব নাকি ভুয়া ইনফরমেশন দিছে, মিথ্যা কথা বলছে, হ্যাঁ ফুল ভিডিওটা দেখি। যখনই তারা আপনার এভাবে ফুল ভিডিওটা দেখবে, তখন আপনার ভিডিওটা কিন্তু আরও বেশি বেশি ট্রেন্ডিং দর্শকের কাছে পৌঁছে দিবে। এভাবে আপনার ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যাবে। ট্রেন্ডিংয়ে যখন যাবে, তখন ট্রেন্ডিংয়ে যে দর্শক যেগুলো আছে ওরাও আপনার ভিডিওটা দেখবে, দেখে এই ভাইটা কী বলে, কেন ভাইটা টিকটক ভিডিও ছেড়ে দিবে, কেন ভাই টিকটক আইডিতে ভুয়া কথাবার্তা বলছে, দেখে ওনার আইডি থেকে একটু ঘুরে আসি। এভাবে মূলত আপনার ওই টিকটক ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ওই ভিডিওর উসুলাই আপনার কিন্তু অন্যান্য ভিডিওটা কিন্তু মোটামুটি ট্রেন্ডিংয়ে চলে যাবে, অন্যান্য ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমি বলতেছি না যে আপনি টিকটকে এই ধরনের কথাগুলো একটা ভিডিও পোস্ট করেন, এটা আমি কিন্তু আপনাদেরকে উদাহরণমূলক বলছি। ধরেন এরকম আশ্চর্যজনক কিছু আপনি তুলে ধরতে হবে, সেটা আপনার মাথার ভিতরে কী আসে, কোন ধরনের ভিডিও দিলে আপনার জন্য ভালো হবে, সেটা আপনিই ভালো জানেন। দেখেন, নিত্য নতুন কিছু তুলে ধরতে হবে টিকটকে, তাহলে 100% আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এইভাবে না বুঝাইলে আপনারা কখনো বুঝতেন না। এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন বা কি বুঝতে পারলেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হইব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।